প্রতি বছর আপনি নতুন লোক নিয়ে আইসা অনির্বাচিত লোক নিয়ে আসা বসায় তাদের দ্বারা ভোট করে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠান করবেন? কোনোদিনই হবে না। গণতন্ত্র মানেই হচ্ছে জনপ্রতিনিধি। এই যে দেশটা আমরা বলি যে দেশটা কি, দেশটা তো জনসাধারণের দেশ, জনগণ মালিক হচ্ছে দেশের, তারা তো ডাইরেক্টলি আপনার শাসন করতে পারে না। গণতন্ত্রের নামে এটা শাসন ব্যবস্থা যে তারা কিছু লোকরে 300 লোকরে আপনার পার্লামেন্টে পাঠাবে, তাদের পক্ষে কথা বলবে, তারা সেখানে যারা বেশি দলের যারা বেশি ই পাবে, এমপি পাবে, সংসদ সদস্য পাবে, তারা সরকার গঠন করবে এবং সংসদ সদস্যরা মিলে প্রেসিডেন্টকে নিয়োগ করবে। এইভাবেই কিন্তু আমাদের দেশে হয়ে যাচ্ছে। আমাদের দেশে দুটো গণতন্ত্রের আমরা রূপ দেখেছি, একটা হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম, একটা হলো পার্লামেন্টারি ফর্ম। দুটাই আমাদের দেশে প্র্যাকটিস হয়েছে অনেক দিন এবং দুটারই আমার মনে হয় এখানে ভালো অবস্থায় তারা ছিল, দোষ এগিয়ে গেছে সবার আমলেই।